এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, তো আবার একটু স্টেশনের দিকেই যাচ্ছি ওই দিদি ছেলেকে নিয়েই। ও একটু ঘুরবে, কারণ ওরা তো ধরো বোর্ডিংয়ে ঘুরতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে 3টে, তাই তো? 3টে বাজে। তো এখন আমি যাচ্ছি, আমি আর দিদি যাচ্ছি কল্যাণী। তো কল্যাণী যাব একটা জায়গায় দিদির ছেলের সাথে দেখা করতে, দিদির ছেলের হোস্টেলে যাব। তো আমি রেডি, দিদিও রেডি। 3টে 40-এর ট্রেন, এখন বাজে 3টে 10-15 বাজে। আজ আমরা রেডি, তো এখন সময় হাতে খুব কম, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। 10 মিনিটে স্টেশন পৌঁছে যাব, তো স্টেশনে গিয়ে কথা হবে। টাটা টাটা। আমরা মাত্র স্টেশনে পৌঁছালাম, ট্রেন চলে এসছে, ট্রেন এক্ষুনি ছাড়বে। তো তাড়াতাড়ি উঠে পড়ি, ট্রেনের হুইসেল দিয়েও দিয়েছে। ট্রেনে উঠে পড়েছি, দেখি জায়গা কোথায় আছে। জায়গা পেয়েছি একটা। এমন মুখের মধ্যে ধুম করে উঠেছে যে ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে, আর লাফ মেরে ট্রেনে উঠেও পড়েছি। তো সিট পেয়ে গেছি আমরা, এই যে জানলা ধারে পাইনি, সব লোকজন বসে পড়েছে। বাপরে, ভয় পেয়ে গেছি, সত্যি সত্যি ভয় গেছে। মানে এত জোরে হুইসেল দিয়েছে যে ভাবনা ছেড়ে দিয়েছে, অবশ্য এক্ষুনি ছাড়বে। পুরো মুখের মধ্যে দুক 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 দুক, সত্যি সত্যি আমার দুক 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 হচ্ছে যে ট্রেনটা না ছেড়ে দেয়। তো চলো, এখনো ছাড়বে, আর 1 মিনিট আছে, এখনো ছাড়তে 1 মিনিট বাকি আছে। তো স্টেশনটা তো এখন দেখানো যাচ্ছে না, এক্ষুনি ছাড়বে। তো চলো, ট্রেন ছেড়ে দিয়েছে। মাত্র কালিনানপুর স্টেশন ছাড়লো, এখানে একটা সুন্দর ব্রিজ আছে, ব্রিজটা এক্ষুনি আসবে। এত স্লো চলছে, ব্রিজের উপরে উঠছে হয়তো, তার জন্য ভীষণ স্লো চলছে। আমরা কল্যাণী নেমে পড়েছি, দিদি কথা বলছে। আর কি শীত, আমি যার জন্য একটা চাদর পরেছি, একটা সোয়েটারও পরে নিয়েছি। তো ট্রেন আর একটা আসছে ব্যাক সাইড থেকে, তো ওটা তো সাবধানে দেখতেই হবে। দিয়ে এবার মোটামুটি কতটা হাঁটতে হবে আমাদের ট্রেনে, সরি 5 মিনিট হাঁটতে হবে হয়তো, একটু হেঁটে হেঁটেই যাবো। তো তোমাদেরকে দেখাতে দেখাতেও যাব। একটা ট্রেন আসছে, ট্রেনটা ঠিক, ট্রেন আসছে, তো আমরা ট্রেনের ওপাশটাই যাব। লাইন আছে, ওপাশে হাই রোড আছে, ওই হাই রোডেই যাব। তো যাই আস্তে আস্তে। তো সামনের যেই জায়গাটা দিদির ছেলে থাকে, আমরা তো দিদির ছেলের হোস্টেলে আছি, ওই জায়গাটা ভীষণ সুন্দর। তো চলো ওই জায়গাটাও দেখাবো, আগে লাইনটা পার হই, তারপরে আবার দেখাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে কমিনিট হেঁটেছি, 2 মিনিট হেঁটেছি, টোটালি 5 মিনিট লাগে হাঁটতে। কিন্তু আমরা দুজন গল্প করছি আর হাঁটছি, তো ওই জন্য ভালোই দেরি হচ্ছে। আর এটা তো পুরো টাউনই, চারিদিকটা দেখেই বোঝাই যাচ্ছে টাউন। তো চলো, আর একটুখানি বাকি আছে, আর কমিনিট, 1 মিনিট, হ্যাঁ আর 1 মিনিট বাকি আছে, গুনে গুনে 1 মিনিট। আর 1 মিনিট হাঁটলেই ওদের হোস্টেল। আজ আমি সামনেটা একটু দেখাই, সামনের জায়গাটা খুব সুন্দর, চলো সামনেটা একটু দেখাই। চলে এসছি, এই যে বাড়িটা, একটু ঘুরে দেখাই আমার পেছনের দিকটায়। এই যে
সব ছেলেপেলেগুলো সব হোস্টেলেরই বোর্ডিং, এটা বোর্ডিং হোস্টেল বলে ফেলেছি, তো এটা বোর্ডিংয়েরই ছেলেপেলে সব, ওই যে আরও অনেক আছে, তো এখানে দিদির ছেলেই থাকে, চলো দেখায় ওদেরকে। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, তো আবার একটু স্টেশনের দিকেই যাচ্ছি, ওই দিদি ছেলেকে নিয়েই ও একটু ঘুরবে, কারণ ওরা তো ধরো বোর্ডিংয়ে ঘুরতে পারে না, ধরো সব ছেলে ছোটো ছোটো, তো এবার ঘুরতে একা একা ঘুরতে দেয় না, যার জন্য তো ওরা সামনে আছে। শুনো এখানে আয় বাবা, অন্ধকার, পুরো মুখটা খোল, এটা মাস্কটা দেখাবি না, একটু হাই বলে দে, হাই। হ্যাঁ, পুরো অন্ধকার, এবার ওরা ওরা আছে সামনে, এবার আমি ওদের পেছনেই আছি, কথা বলতে বলতে যাই, তো স্টেশন অবধি যাবো, স্টেশনের আগে অবধি যাবো, তো ওখানে পড়ে না যাই, ওখানে দেখি ওরা কিছু খাবে হয়তো, আর কি দেখি কী কী খায় ঠিক নেই, তো চলো আস্তে আস্তে যা। এটা হলো স্টেশনের রাস্তায় চলে এসেছি, ওরা সামনে দুজনা গল্প করছে, অনেকদিন পরে ওর মাকে পেয়েছে, তো ওই জন্য গল্প শুরু করে দিয়েছে, কী কী গল্প ওরাই জানে, আমি পেছনে ওদের ক্যামেরা করছি, ভিডিও করছি, ওরা কী গল্প করছে কে জানে। আমরা এখন স্টেশনে চলে এসেছি, এবার এই যে দিদির ছেলের জন্য এগুলো রান্না করে মা পাঠিয়েছে, এটা হলো কী যেন পনির, বাটার পনির, এটা হলো পায়েস, এটা হলো পরোটা, পরোটা, তো এগুলো সব বাড়ি থেকে এনেছি ওর ছেলের জন্য, অনেকদিন বাড়ির খাবার খায় না তো তার জন্য, তো আমরা একটু খেয়ে নিই, আমরাও একটু খাবো, হ্যাঁ তো ঠিক আছে, আমরাও একটু খাবো, ও খাবে, তো চলো। এই যে হোস্টেল থেকে বেরোচ্ছি, বাবা দে আমি একটা দিয়ে দিই, এখন আজকে এখন বেরোচ্ছি, তো ট্রেন আছে 8টায়, এখন 8টা বাজে 10 বাকি, তো শুনু টাটা টাটা, চলো আচ্ছা আমরা হাঁটি, কান্না কর, শুনু টাটা, হ্যাঁ গুড নাইট, যা ভেতরে যা। তাহলে আমরা এখন স্টেশনে যাব, স্টেশনে ট্রেন হলো 8:05, আর এখন বাজে 8:10 বাকি, তো যেতে 10 মিনিটই লাগবে, হেঁটে হেঁটে একটু জোর পায়ে হাঁটবো, চলে যাব, 10 মিনিট লাগবে না, আমরা একটু 5 মিনিটের রাস্তা, একটু যাই হোক যাবো, তো ভীষণ ভীষণ শীত পড়েছে, মানে বুঝতেই পারছো চারিদিক পুরো, মানে এত সকাল সকাল, হ্যাঁ সুনসান হয়ে গেছে, এত সকাল সকালই রাস্তায় দেখো লোকজন নেই, ভীষণ শীত পড়ে গেছে, তো এখন আমরা ট্রেন থেকে নেমেছি, তাও 5 মিনিট হয়ে গেল, এত শীত যে কথা বলা যাচ্ছে না, প্রচণ্ড শীত, আর ভীষণ মানে অসুস্থ হয়ে পড়েছি জার্নি করে, তো ভীষণ মানে শীত লাগছে, কি আর বলবো, দেখো বুঝতেই পারছো পুরো ঘোমটা দিয়ে নিয়েছি চাদর দিয়ে, আর এখন রাত বাজে মনে হয় 10:30 বাজে, 10:30 বাজে, এখন বাড়ি যাচ্ছি, আবার বাড়ি গিয়ে মানে কি বলবো, হ্যাঁ তো আশা করি তোমাদের ভালো লাগলো আমার ভিডিওটা আজকে, তো আজকের মতো টাটা, আর কথা বলতেই পারছি না, মানে এত শীত করছে কথা বলতেই